বিশ্বনবী বলেন তোমরা যদি ক্ষমা না চাও আল্লাহ রাগন্বিত হয় তোমরা যদি তৌব না করো আল্লাহ রাগণিত হয় আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার গুণামাপের ব্যাপারে পরোয়া করি না আমার বান্দা যখনই আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিই আমার আল্লাহ সেই জন্য কোরআনে বলেন রাহমাতিল্লাহ আমার রহমত থেকে যেন আমার বান্দারা নিরাশ না হয় নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুণা ক্ষমা করে দেই আমার যখন বেদিন আজ রাত্রি থেকো প্রভু আমার সাথে থেকো প্রভু আমার সাথে হয়েছে আসবে গহীন রাত্রি বিশ্বনবী বলেন তোমরা তওবা করে প্রস্তুত হয়ে যাও এখনি কোন সময় মৃত্যু আসবে কারুর বলার ক্ষমতা নাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু <applause> إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا وقال الله تعالى والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يسروا على ما فعلوا وهم يعلمون وقال الله تعالى يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم وقال الله تعالى الا من تاب وامن وعمل عملا صالحا فاولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله اني لاستغفر الله واتوب اليه في اليوم في اليوم أكثر من سبعين مرة وقال النبي صلى الله عليه وسلم إنه ليغان على قلبي على قلبي وإني لا استغفر الله في اليوم مرة في اليوم مئة مرة রাহু মুসলিমদালিল্লাহমাদুহসাল করিম বাদ আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও আহিলাদিস যুব কর্তৃক আয়োজিত দুই ব্যাপী তাবলিগে ইস্তেমার মহতারাম সম্মানিত সভাপতি আহলাদিস আন্দোলন বাংলাদেশের আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিফ আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও যুব সংঘের নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে গোটা বাংলাদেশ থেকেই আগত ইসলাম প্রিয় অভয়েরা আল্লাহ রব্বুল আলমী দরবারে গভীর রাত্রি দেশ আদা করছি যে মহান আল্লাহ আমাদেরকে এই শেষ রিতে ও শুনার কথা আলোচনা করার এবং শোনার যে তৌফিক দান করেছেন আমরা সকলেই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ আর শুক্রিয়া জানাই সেই আল্লাহ পাঁকের যার লয় নেই হয় নেই যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব সেই মহান আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই কোনো মাবুদ নেই কোনো বর্ষ নেই কোনো আইনদাতা নেই বিধানদাতা নেই ঋদিক দাতা নেই হায়াতদাতা দাতা নেই মৌদাতাও নেই কে ছাড়া আল্লাহ ছাড়া আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই কোনো মাবুদ নেই সমস্ত দরদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মানবতার নবী প্রিয় নবী আদর্শের নবী তামাম পৃথিবীর সমস্ত মুসলিম প্রিয় নবী যারা আদর্শ ছাড়া পৃথিবীর কোনো জাতির শান্তি নিরাপত্তা আসতে পারে না তামাম পৃথিবীর সমস্ত জাতির মডেল বিশ্বনবী বিশ্ব নবী আল্লাহামি হাসানা নিশ্চয়ই তোমাদের জন্যে আমার রসুলের মধ্যে আছে উত্তম আদর্শ সম্মানিত সুদী মণ্ডলী সেই বিশ্ব নবীর উপরে দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লে আলাই আল্লাহ বারিক আলাই গভীর রাত আপনারা ঘুমিয়ে থাকবেন আলোচনা কিভাবে সম্ভব সম্মানিত সুধি মণ্ডলী আপনারা উঠে পড়ুন পাশে যারা আছে তাদেরকে জাগিয়ে তুলুন আমি জামাতের আসার সময় প্রায় হয়ে গেছে আপনারা যে যে অবস্থানে আছেন আপনার পাশের ভাইকে একটু জাগিয়ে তুলুন আমি আপনাদের মাঝে আলোচনা করার আগে আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব যে যারা ঘুমিয়ে আছেন আপনারা তাদেরকে জাগিয়ে তোলুন একটু তাকবির দেই তাকবির দিলে শয়তান পালিয়ে যায় আপনারা সকলেই একটু জোরে সরে তাকবির দিবেন হলো না একটু জোরেশ্বরে দিতে হবে আমার ভয় না তাকবির দিলে শয়তান পালিয়ে যায় আপনারা শয়তান কাছে রাখবেন না দূরে ঠেলে দেবেন শয়তান তো আমাদের অসা দিয়ে জাহান্নামের পথে নিচ্ছে শয়তান কাছে রাখা যাবে অতএব একটু জোরেশ্বরে আমরা তাকবির দেই যারা ঘুমিয়ে আছেন তারা উঠে যান ওঠার সময় হয়ে গেছে এই সময় ঘুমিয়ে থাকা ঠিক নয় আপনার উঠুন উঠে বলুন একটু জোরে সরে থাকবি সকল বিধান বাতিল করো বিধান কায়েম করুক কোরআন হাদিস যেখানে হাদিস নাই যেখানে মদ গাজা যেখানে অশ্লীলতা যেখানে বিড়ি তামাক জর্দা যেখানে নাই তো বাড়ি যে আবার কোয়েন নামে আছি এগুলি নাই করে দেন সম্মানিত সুদি আমি আলোচনা শুরু করি আমার ভয়ের আমার বিষয় হলো মূলত তৌবা আর তৌবা তাদের জন্য যারা জান্নাত পিয়াসী জরে বলেন ঠিক কেনা তৌবা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আমার না। তওবা ছাড়া কারোর গোনাও ক্ষমা হবে না তওবা ছাড়া কেউ মুত্তাকি হতে পারবে না মোমেন হতে পারবে না জান্নাতি হতে পারবে না তওবা মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় কোরআন কারিমে একশো চোদ্দটা সোরা আল্লাহ নাজিল করেছেন তার একটি সোরা সুরাতুত্তৌবা অতএব তওবা মুসলিম উম্মার জন্য এক মহা মহাকল্যাণ আরে তওবা যদি আল্লাহ না দিত আমার ভাই না তাহলে আমরা কি করে আমাদের গোনা থেকে মুক্তি পেতাম আল্লাহ আলামিন বলেন আল্লা বলেন যে তৌবা করে না সে জালিম তৌবা যে করে না সে লঙ্ঘনকারী সে জালিম অতএব তৌবা আমাদের জীবনে আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে তওবা করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজিলু বিস সালাত ক্বাবলা আল ফাউত যারা তিনটা কাজ করবে তাদের সুপারিশ আল্লাহর রাসূলের ওয়াজিব হয়ে যায় তার একটি হলো আজিলু বিস সালাত ক্বাবলা আল ফাউত সঠিক ওয়াক্তে আওয়াল ওয়াক্তে সালাত আদা করা দুই নম্বরে আল্লাহর নবী বলেন কবলাল মাউ যারা মৃত্যুর আগে তবা করে নেয় যারা মৃত্যুর আগে তৌবা করে নেয় তবা এমন একটা জিনিস যে আমার যদি হঠাৎ মৃত্যু হয় তা আমার আমল নামার কত গুণা কত পাপ কত অন্যায় কত অবিচার কত জুলুম এই জুলুম অন্যায় অবিচার এইগুলি কি হবে একবার ভেবেছেন কোন মুহূর্তে কখন কার মৃত্যু আসবে আমরা কেউ বলতে পারব কারোর বল ক্ষমতা আছে বসে আছে হঠাৎ পড়ে গেল মারা গেল হাঁটতেছে হঠাৎ বুকে ব্যথা পড়ে গেল মারা গেল শেষ দায় চলে গেল আমার হয় না আর ওঠে না মারা গেল আমার মুসল্লি বাইতুল মামুর নয়াবাজার ঢাকা ফজরের সলা দাদা করে সিঁড়ি দিয়ে নিচে নেমেছে শুধু বলল আমাকে ধরো একবার বলেছে এরপরে ধরার আগেই মাটিতে পড়ে গেল মারা গেল আমার মাদার টেকের মুসল্লি মাদার টেক মসজিদের সভাপতি ছিল মতনাম লি আকাত আলী থজরের সলাতের পরে বসে তাজবি তাহলিল গণনা করছে তো তাজবি পড়তে পড়তে হঠাৎ কাজ হয়ে গেল সাথে সাথে ধরে ডাক্তারখানায় নিয়ে গেলাম ডাক্তার বংশে মারা গেছে মিনালিল্লাহ মানুষের মৃত্যু কিভাবে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একুশ পারা সূরা সাজদার মধ্যে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তুলিয়া তাওয়াফাকুম মালকুল মাউতিল্লাযী ওয়ুকিলা বিকুম এলা রাব্বিকুম তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন খানবি আপনি বলে দেন ইয়া তাফাকুম মালাকুল মউত প্রত্যেকটা প্রাণীর প্রাণ হরণের দায়িত্ব নিয়োজিত আমি আল্লাহ মৌতের ফেরস্তা প্রস্তুত করে রেখেছি সোম্মাতপর ইলা রব্বি কুম তোর যাও ইলা রব্বি কুম তোমরা তোমাদের প্রতিবালকের দিকে প্রত্যাবর্তিত হবে ফিরে আসবে তবা এমনই এক জিনিস আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাই আলাইসাল্লামকে তোবার নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ এই যে দেখুন সুরান একশো দশ নম্বর সুরা তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন তুমি তোমার রবের প্রশংসার সাথে পবিত্রতা জ্ঞাপন করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো কে বলছেন মহান আল্লাহ কাকে বলছেন বিশ্বনবীকে আল্লাহবর আল্লাহ বলে নিশ্চয়ই তিনি অধিক তৌবা গ্রহণকারী সম্মানিত সদিমন্ডলী রসুলকে আল্লাহ তওবার নির্দেশ দিচ্ছেন ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দিচ্ছেন অথচ বিশ্ব আগের পিসের সব গুণাগুলি ক্ষমা করেছেন কে একটু জোরে বলেন না আবার ঘুমিয়ে গেলেন নাকি আর একটু তাকবির দেই মাসাল্লাহ অর্ধেক মানুষ উঠে গেছেন জোরে সরে তাকবির সম্মানিত সদী মণ্ডলী আপনারা উঠে পড়ুন বসুন কোরআনের কথা শুনুন আর তওবা নিয়ে বাড়ি যান দুই দিন এই তাবলিগ ইস্তেমায় আমরা এসেছি আমরা খালিস দিলে করে করে আমরা বাড়িতে যাব সম্মানিত সৌদি পিছের গোনা ক্ষমা করেছেন মহান আল্লাহ আগুন থেকে আল্লাহ তাকে মুক্ত করেছেন ঠিক না জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেছেন বিশ্ব নবীকে যার প্রতিশ্রুতি তিনি ভঙ্গ করেন না তিনি কে তিনি আল্লাহ বিশ্বনবীর আগের পিছের গোনা মাপ যার নামের আগুন থেকে তাকে মুক্ত করা দিয়েছেন বিশ্বনবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে মহান আল্লাহ আল্লাপ আল্লাপাক বলেন হে রবী আপনি মহান চরিত্রের অধিকারিক যে বিশ্ব নবীর চরিত্র নির্মল এবং স্বচ্ছ বিশ্বনবীর বাড়িতে একদল মানুষেরা গেল যে বললেন গেলেন আম্মাজান হজরত আয়সার কাছে যে বললেন আম্মাজান রসুলের চরিত্র কেমন আমরা জানতে চাই আম্মাজান বলেন কেন তোমরা কি কোরআন পড়ো নাই সোহার কি সুন্দর কথা যে তোমরা কোরআন পড়ো নাই গোটা কোরআনের চরিত্র বিশ্বনবীর চরিত্র আল্লাহ ভগবান বিশ্বনবী যখন রাস্তা হাঁটেন আমার আর রসুলের স্ত্রীরা বলেন যে মনে হয় জীবন্ত করার হাঁটতেছে তাহলে যার চরিত্র নির্মল এবং স্বচ্ছ যার চরিত্রের আল্লাহ দিলেন যার আগের পিছের দিয়েছেন নামের আগুন থেকে মুক্ত করে দিয়েছেন সেই বিশ্বনবী মানবতার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লাম তবা করেছেন দেখুন সেই মুসলিম হাদিস নাম্বার 7033 বিশ্বনবী বলেন ইন্নাহু লাইউগানু আলা কলবি ওয়া ইন্নী লাস্তাগফিরু ওয়া ইন্নী লাস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়া তামরাহ আল্লাহর নবী বলেন আমার অন্তর আল্লাহর শরণ থেকে নিমেষভর বাধা প্রাপ্ত হয় মানে সামান্য ত্রুটির বিচ্যুতি ঘটে বিশ্বনবী বলেন আমার অন্তর বাধা প্রাপ্ত হয় মাঝে মধ্যে বাধাগ্রস্ত হয় সেহেতু আমি দিনে আল্লাহর দরবারে এক শতবার তৌবা করি ক্ষমা চাই বিশ্বনবী এক শতবার আল্লাহর কাছে ক্ষমা চান তৌবা করেন আমরা কয়বার তৌবা করি কয়বার করি প্রিয় মুসলিম ভাই বোনেরা আমি ঘুরাই রাতা তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কলান্নবী সাল্লাল্লাহ আলাইহি অসাল্লাম অল্লাহ কে ইন্নি লাজত ফিরুল্লাহ হাওয়া তুব ইলাহি ফিলিয়াওমি আক্সার আমি সহি হল বহাৰী হাদিস নাম্বার ছয় হাজাৰ সাত আল্লাহর নেবী মনছেন অল্লাহ হে ইন্নি লাষ্টত ফিরুন হাৱা তুবিলাহি আল্লাহৰ শফত আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তৰ বাৰের বেছি করি নাহা তিনি বলেন আল্লাহর নবী তার উরুর পরে মাথা মৃত্যুর এক ঘন্টা আগে মাত্র এক ঘন্টা আগে আল্লাহর নবী দোয়াগুলি পড়তেছেন আয়েশা বলেন আমি গণনা করলাম বিশ্বনবী তো যখন থেমে গেলেন আইসা রাদা বলেন আমি গণনা করে দেখলাম সত্তরবারের বারের অধিক নবী তওবা করলেন সত্তর বারের অধিক তওবা করলেন শোন তৌবা ছাড়া কোনো ব্যক্তি মুক্তি পাবে না তবা ছাড়া আল্লাহ কাউকে ক্ষমা করবে না আল্লাহ রবুল্লা আলামিন বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر সুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিরু আলা মাফালু ওয়া হুম ইয়ালমুন সূরা আলে ইমরান 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আলযিনা ইজা ফাহিশাতান আও যালম যখন কোন বান্দা ফাহিশিয়াত কাজ করে Nafs এর পরে বিচার করে জুলুম করে অত্যাচার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফস্তাগফিরু লিযুনুবিহিন বান্দা যখন আল্লাহর কাছে সারিন্ডার করে আত্মসমর্পণ করে ক্ষমা প্রার্থনা করে অনুসূচনা করে আল্লাহ পাক বলেন বান্দা ও মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ এর বান্দা আমি আল্লাহ ছাড়া কে আছে দুরগুনাগুলি ক্ষমা করে দেওয়ার আল্লাহ কত দয়ালু আল্লাহ কত দয়াবান আল্লাহ কত মহান বান্দা যখন গোনা করে অনুশোচনা আনে অনুতপ্ত হয় আল্লাহর কাছে সারিন্ডার করে আত্মসমর্পণ করে ফাস্তাকহীম বান্দা ফার করে আমার ভাইয়েরা বন্ধুরা আমার বলছেন কোরআনে সুরা আল ইমরানের তিন নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ওয়া মাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ পাক বলে বান্দা রে কে আছে আমি আল্লাহ ছাড়া তোর গুনাহ ক্ষমা করে দাও বিশ্ব নবী বলেন যদি কোন বান্দা জমিন ভর্তি গুণা নিয়ে আল্লাহর কাছে যায় আকাশ ভর্তি গুণা নিয়ে আল্লাহর কাছে যায় আল্লাহর নবী বলেন আল্লাহ পাক ক্ষমা ভর্তি গুণা নিয়ে বান্দার দিকে এগিয়ে আসে যদি ওই বান্দা কোন শিরক না করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা তওবা করার জন্য কি করি হ্যাঁ তওবা দোয়া জানি জানি না আর একবার একটু তাকবীরের ধ্বনি দেই সকল ভাইরা উঠে বলুন আমার ভাই বোনেরা আপনারা জোরে সোরে তাকবির জন্য এসে দেখে আমরা সবাই বসে আছি হলো কই আলহামদুলিল্লাহ ঘুমিয়ে থাকবেন ঘুমিয়ে থাকবেন না উঠে পড়ুন সম্মানিত সুদী মন্ডলী উঠে পড়ুন ঘুমিয়ে থাকবেন না আমি আপনাদের অনুরোধ জানাবো শুনুন আমরা তওবা বুঝি না অনেক সময় অনেকই তওবা বোঝে হুজুরের দরবারে যে তওবা করে হুজুরের পাগড়ি ধরে এমনই এক ঘটনা ঘটেছে আমারই এক মসজিদের মুসল্লি আমার মসজিদের এক মুসল্লি কোটি কোটি টাকার মালিক তো হঠাৎ করে সে যে প্রতিষ্ঠানে চাকরি করত। যেখানে না ব্যবসা করত তার ব্যবসায়িক কলিক গল্প করছে যে চলো আমরা তওবা করি তা কোথায় তওবা করবা কয় হুজুরের কাছে যাই কোন হুজুর কয় আছে বড়ো হুজুর আছে দেওয়ানবাগে তো সাথে করে নিয়ে গেছে কয় হুজুরের দরবারে যাচ্ছ যখন কিছু টাকা পয়সা তো নিতে হবে তা আমার এই মুসল্লি এক লাখ টাকা নিয়েছে তো হুজুরের কাছে যাচ্ছে তওবা করতে সেই বলেছে ভাই জীবনে পাপ তো কম করলাম না এখন তওবা করা দরকার কীভাবে তৌবা করবো হুজুরের দরবারে যাই ওই ব্যবসায়িক কলিক সে হুজুরের দরবারের মরিদ আমার এই মুসল্লিকে ফুসলাইয়া নিয়ে গেছে দরবারে নিয়ে গেছে হুজুর তো সাততলায় থাকে নিচে নামছে অনেক লোক হুজুরও নিচে নামছেন নামার পরে হুজুর দরবারে বসে গেছেন এই মুড়িদ আমার মুসল্লিকে বলছে হুজুরের কাছে টাকাটা দাও এক লক্ষ টাকার এক বান্ডেল দিয়ে হুজুরকে বলছে হুজুরও নিয়ে এসেছেন আপনার কাছে তৌবা করার জন্যে এরপরে হুজুর চুপ করে বসে আছে ঝিম মেরে বসে আছে তা আমার এই মুসল্লি তারও ব্যবসায়িক কলিক কেউ বংশে হুজুর তো কোনো কথা কয় না থামেন হুজুর এখন চতুর্থ আসমানে এরপরে বেশ কিছুক্ষণ পরে হুজুর হঠাৎ করে বলছে তখন আমার এই মুসলিম বলছে হুজুর এমন করলো কেন হুজুর এখন আর হুজুর আমাকে বর্ণনা দিয়ে শোনাচ্ছে যে আমার এক লাখ টাকা জলে তারপর কিছুক্ষণ হুজুর জিম্মেরে থেকে বলছে তুমি পাইছো জোরে কোন আমাকে বলছে হুজুর আমার এই ব্যবসায়িক কলিক বলছে তোমার গোনা ক্ষমা হয়ে গেছে তো বলে আমি তো বুঝলাম না হুজুর তো আমার তওবা দোয়া পড়াবে অনেক কিছু বলবে কিছুই তো কইল না কয় আল্লাহর কাছ থেকে গোলা খাওয়া করাই দিয়েছে এইভাবে মানুষ তওবা করে আমার ভয়াবন্দর আমার আল্লাহ পাক বলেন কোরআনে কারিমে মহান আল্লাহ পাক বলেন ইয়া আইয় আল্লা আমানু আমানো তওবা তনসুহা পাগ পাক বলেন হে ईमानदार গনেরা হে বিশ্বাসী গনেরা তুবু তোমরা তওবা করো ইলাল্লাহ কার কাছে কার কাছে আর আমরা যাই হুজুরের দরবারে হুজুর বাবা দয়াল বাবা ফাইল্লা পাগলা ফসি পাগলা বুসা পাগলা আছে না এই যে গত 3 4 সপ্তাহ আমরা গেলাম একটা গাড়ি নিয়ে রংপুর মদরগঞ্জে আমার সাথে মাদানি ছিল আমাদের মারকাজের নামটা এই মাত্র ভুলে যাচ্ছি শরীফুল ইসলাম মাদানি শরীফুল ইসলাম মাদানি আমি আর একজন আমাদের সফর সঙ্গী তো যাওয়ার পথে শুনলাম এখানে এক খানকা আছে খানকার নাম ইটা বাবা রহমতুল্লাহ আলাই সেই মাজারে ইট পড়ে প্রতিদিন ইট পড়ে হাজার হাজার ইট পড়ে এই সমস্ত খানকায় যে মানুষ তওবা করে আস্তাকল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণেরা কে বিশ্বাসী গণেরা তুবু ইলাল্লাহ তোমরা তওবা করো আল্লাহর কাছে মহান আল্লাহ বলেন খালিস দিলে তওবা করো খালিস দিলে আল্লাহর দরবারে তওবা করতে হবে মহান রব্বুল্লাহ আমিন এই তওবার নির্দেশ দিয়েছেন আর আমরা তৌবা করি হুজুরের দরবারে জরে বলেন না এক ব্যক্তি সেই বহারির হাদিস শত খুন করেছেন প্রথমে নিরানব্বইটা খুন করেছে এরপরে একজন বড়ো আলেম তালাশ করল তালাশ করে এক আলেমের কাছে গেলেন বললেন আমি নিরানব্বইটা খুন করেছি আমার কি কোনো তৌবা নাই এই আলেম শুনে বলছে নিরানব্বইটা খুন করেছো তোমার তওবা থাকবে নাকি যাও তা বলছে আমার যখন তওবা নাই তখন আমি নিরানব্বইটা খুন করে আর বসে থাকবো কেন একটা বাকি আছে একশোটা পুরাই দেই তখন সে একশত খুন করলো ওকেও খুন করে দিয়ে এবার সে খুঁজতেছে সবচেয়ে বড়ো আলেমকে তার কাছে গেছে সে বলছে ভাই আমি একশো খুন করেছি আমার কি কোনো তৌবা নাই বলে হ্যাঁ আছে আমার তৌবা আছে বলে তুমি এই গ্রামে থাকতে পারবে না এই গ্রামে সব মানুষ খাবিস এই গ্রামে থাকলে তোমার তৌবা কবুল হবে না সে একটা গ্রামের কথা বললেন ওই গ্রামে আলেমা থাকে দিনদার ইমানদার নেককার, বান্দারা থাকে ওই গ্রামে বসবাস করবে তোমার তৌবা কবুল হয়ে যাবে তুমি ভালো কাজ করবে সৎ কাজ করবে কিন্তু এই গ্রামে এই পরিবেশে এই সমাজের মানুষ সব খারাপ এখানে বসবাস করলে তওবা কবুল হবে না ও খালিস দিলে তওবা করেছে ভাবে তওবা করে দৌড় দিয়েছে যে আমি আর খুন করব না অন্যায় কাজ করব না আল্লাহ ক্ষমা করে দাও ক্ষমা আল্লাহর কাছে চাইতে হবে মাফ করার মালিক একমাত্র কে আল্লাহ আর কেউ করতে পারবে আমাদের দেশে কিন্তু আল্লাহর কাছেও বলে নবীর কাছেও বলে দেখবন বলে ই আল্লাহ রাসূল আল্লাহ maaf করো কয়জনের কাছে চাইলো দুইজন maaf করবে কয়জন একজন ঠিক কি না আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সআনতা ফাসআলিল্লাহ رواه মুসলিম হজতে জাবি রতিয়াম্ল হুতা লালহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ্ নবী বলেছেন তোমরা যখন কোনো কিছু চাইবে কার কাছে আরও জোরে কার কাছে ভালোর মালিক মন্দের মালিক রোগের মালিক শেফার মালিক কল্যাণের মালিক বা কল্যাণের মালিক কে এর নাম তাওহি জোরে বলেন সোহার আল্লাহ সকল বিধান বাতিল করুন ও বিধান কায়েম করুন আলহামদুলিল্লাহ শুকরিয়া সম্মানিত সুধি বিশ্ব বিশ্বনবী বলেন নবী বলেছেন তোমরা যখন কোন কিছু চাইবে কার কাছে ফাসালিল্লাহ হাদিসটি মনে রাখেন ইজা ফাস ফাসালিল্লাহ যখন আমরা কোনো সওয়াল করব চাইব কার কাছে ইলাল্লাহ আল্লাহর কাছে অন্য কারো কাছে চাওয়া যাবে 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 না সম্মানিত সুধী মন্ডলী এই ব্যক্তি বা করে দর দিয়েছে কঠিন তো বা খালিস দিলে তো বা করে দর দিয়ে প্রতিমধ্যে এন্তেকাল করেছেন আজাবের ফেরেস্তারা এসেছে তার আত্মা নিয়ে জাহান নামে যাবে জান্নাতের ফেরেস্তারা এসেছে তার আত্মা নিয়ে জান্নাতে যাবে দুই দল ফেরেস্তারা ঝগড়া শুরু করে দিল বিবাদ শুরু করে দিল আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তা পাঠিয়ে দিলেন তাদের কাছে ফেরিস্তা পাঠিয়ে দিয়ে তাদের মীমাংসা করার জন্য পাঠিয়ে দিলেন বন্ধুগণ ফেরস্তা আসলেন এসে মীমাংসা করে দিচ্ছেন এই তৌ ব্যক্তি যদি যে উদ্দেশ্যে দর দিয়েছে যেই এলাকার যে সৎ এলাকার উদ্দেশ্যে ওই দিকে যদি অগ্রসর বেশি হয় তাহলে আজাবের ফেরস্তার আত্মা ছেড়ে দিয়ে চলে যাবে জান্নাতের ফেরস্তান আত্মা নিয়ে চলে যাবে আর যদি কম হয় তাহলে জান্নাতের ফেরস্তার আত্মা ছেড়ে দিবে আজাবের ফেরস্তার আত্মা নিয়ে চলে যাবে আল্লাহ আকবর সেই হাদিস আবু সাইদ সাদ ইবন মালিক সিনান সেনানি রাদি আল্লাহ তালানহু থেকে এই হাদিসটি বর্ণিত হাদিসটি হল সেই বহার সই বহারি তিন হাজার চার সত্তর নম্বর হাদিস বহারির সম্মানিত সুদী এটা সেই বহারি এর সনদ সহি শেষ পর্যন্ত দেখা গেল যে এই একশো খুন যে করেছে সে যে তৌবা করে দৌড় দিয়েছে সে ওই দিকেই এক বিঘাত বেশি হয়েছে জোরে বলেন সোহান আল্লাহ সৎ মানুষের দিকে যেই এলাকার উদ্দেশ্যে দর দিয়েছে সেই এলাকায় কিছুটা হলেও বেশি হয়েছে সেই মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে আর একটু যে আল্লাহস্তরেখন আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর আল্লাহ হকবর কি তৌবা করেছেন সে আল্লাহর নবী বলছেন তোমরা এমনভাবে তৌবা করো খালিজ দিলের মধ্যে খাত থাকবে না ত্রুটি থাকবে না بشنبي محمد الرسول الله صلى الله عليه وسلم হজরতে ইবনে অমর নদী আল্লাহ হু থেকে বর্ণিত তিনি বলেন রসুলের মজলিসে বসে আছি আল্লাহর নবী একটি তহবার দোয়াগুলি পড়লেন যখন তিনি থেমে গেলেন আমি গণনা করে দেখলাম নবী দোয়াটা বললেন সেই দোয়াটি হল রব্বুক ফিরলি অতুব আলাইয়া ইন্নাকান্ত আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহর নবী বলেন বনের এই দুইটি যেই ব্যক্তি তিনবার বলবে গুফেরালাহুমা তাকদ্দামা মিন জামবি আল্লাহর নবী বলেন তার পূর্বের সব গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে সেটি হলো পড়োনামার সাথে আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াtubু ইলাইহি আল্লাহ নবী যে তওবার দোয়াটি একশতবার বললেন সেটি হল রবি রহিম হে আমার আমাকে আমার তৌবা কবুল করো নিশ্চয়ই আপনি অধিক তৌ বা কবুলকারী জোরে বলেন সোলাহান আমরা কি করছি আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় মৃত্যুর কথা মনে হয় হয় না তাই তো কবি বলেন আমার যখন ফোরাবে দিন আসবে আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাত্রি প্রভু আমার সা হয়ে চির আসবে গহীন রাত্রি আমার ভয়রা গহীন রাত্রি আসবে মৃত্যু একদিন আসবেই এতে কোনো সন্দেহ নেই বিশ্বনবী বলেন তোমরা তওবা করে প্রস্তুত হয়ে যাও এখনি কোন সময় মৃত্যু আসবে কারুর বলার ক্ষমতা নেই সেজন্য আল্লাহর নবী বলেন আমার ভয়রা তওবার একটি দোয়া আছে তৌবার সর্দার যে ব্যক্তি ফজরের সালাতের পরে এই দোয়াটি পড়বে আবার মাগরিবের আগে যদি মারা যায় অল্লাহ আল্লাহর কসম করে বলছি সে জান্নাতে চলে যাবে আবারও যদি মাগরিবের সনাতে ফরজ সালাতের পরে এই দোয়াটি পাঠ করে ফজর হওয়ার আগেই যদি মারা যায় সে জান্নাতি জোরে বলেন সোহান সেই দোয়াটি হলো সাইদুল ইস্তফার তোবার সর্দার তৌবা আছে অনেক তোবার দু আছে তোবার ছোট্ট দু আস্তাক ফির্লা হে আমার মাফ করে দাও ক্ষমা করে দাও আপনি হাঁটায় চলায় ওঠায় বসায় এই দোয়াটি পাঠ করেন আস্ত গুফির হিয়াল আমাকে তুমি ক্ষমা করো গামীতে করতে এক মহিলা জেনা করে নবীর কাছে এসে বলেন হে আল্লাহর নবী আমি জেনা করেছি আমাকে তৌবার আমাকে আমাকে শাস্তি দিন আমি জেনা করেছি আল্লাহর নবী মুখটা ঘোরায় নিলেন আবার যেই বলেন হি আল্লাহর নবী আমি জেনা করেছি আল্লাহর নবী বললেন তুমি তুমি চলে যাও তুমি চলে যাও কিছু দূর যে আবার ফিরে এসে বললেন মাইসবিন মালিককে যেমন ফিরিয়ে দিয়েছেন আপনি আমাকে ওরকম ফিরাই দিচ্ছেন কিছুদিন পরে মহিলা এসে বললেন হে নবী আমার ঘর বিজিনার সন্তান আপনি আমার শাস্তি দিন আল্লাহর নবী বললেন অপেক্ষা করো সন্তান প্রসাব কাল পর্যন্ত মহিলাটি চলে গেল আবার মহিলাটি বাচ্চা নিয়ে এসে বললেন হে আল্লাহর নবী আমি সন্তান প্রসাব করেছি আমার শাস্তি দিন আল্লাহর নবী বললেন অপেক্ষা করো দুই বছর দুধ পান কাল মিয়াদ পর্যন্ত মহিলাটি চলে গেল দেখেন সে আল্লাহর ভয়ে শাস্তি নিয়ে মুক্তি পেতে চায় এক দুই বছর পরে হাতে শুকনার রুটি দিয়ে রসুলের কাছে এসে বলেন হি আল্লাহর নবী আর দেরি করেন আমার শাস্তি দিন আল্লাহর নবী ওই বাচ্চাটি আর একজনের আন্ডারে দিলেন আশ্রয় দিয়ে বললেন বুক পর্যন্ত মাটি করে মহিলাটির রজম করে দাও মহিলাটির তাই করা হলো খালিদ বিন ওয়ালিদ বড় সোড়া একটা এই মহিলার মাথায় মারলেন মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে খালিদ বিন ওয়ালিদের মুখে লাগলো খালিদ বিন এটাও বখারির হাদিস খালিদ বিন অলিদ সুন্দর করলেন জেনাকারিনীর নারীর রক্ত তার গায়ে বিশ্বনবী বললেন খালিদিরে কার রক্তের ভচ্ছনা করছ এ খালিদ এই মহিলা এমন তওবা করেছে মদিনার সত্তর জন সাহাবিদের মাঝে যদি বিলিয়ে দেওয়া হতো তাহলে যথেষ্ট হয়ে যেত সোহান আল্লাহ কি হবে আমার সময় তো শেষ পাঁচ মিনিট আর চালাবো কি করে পাঁচ মিনিট টাইম আছে আর একবার থাকবি দেই জোরে সরে উঠে গেছে সবাই সোহান আল্লাহ মাশ আল্লাহ আর একবার একটু তাকবির দেই জোরে সরে আচ্ছা ভাই তাকবির জোরে দিলে গুনা হবে নাকি হ্যাঁ একটু জোরে সরে তাকবির দেই শয়তান পালিয়ে যাবে সম্মানিত সুধি মন্ডলী জোরে সরে সকল বিধান বাতে করুক পল্লী বিধান কায়েম করুক আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী মণ্ডলী মহান আল্লাহ পাক বলেন ইল্লা মাংতাবা তাবা নিশ্চয়ই যারা তওবা করে ওয়া আমানা ঈমান আনে ওয়া আমিলা এবং আমলে সালেহ করে তবা করে আল্লাহ আমি গোনা করেছি আর পাপ করব না আল্লাহ আমারে মাফ করে দাও এরপরে সে ভালো কাজ করে সৎ কাজ করে তবা মানে ওই গোনায় আর ফিরে না যাওয়া আমার ভাইয়েরা তবা মানে অনুশোচনা আনা অনুতপ্ত হওয়া পুনরায় গোনায় ফিরে না যাওয়া আমার ভাইয়েরা যে ব্যক্তি সারা জীবন মদ খেয়েছে মদ গাজা নেশা খেয়ে শেষ পর্যন্ত আল্লাহর কাছে তওবা করল রব্বুল আলামীন জীবনে এই মদের পিছনে আর মদের দিকে আর ফিরে যাব না আল্লাহ আমারে মাফ করে দাও ওই ব্যক্তি যদি আর মদ না খায় ফিরে আসে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন সাইহিম হাসানা আমি আল্লাহ আমার ওই বান্দার নেকি দিয়ে ভরিয়ে দিব জোরে বলেন সোবাহাল আল্লাহ সুধি মণ্ডলী সর্বশেষ সুরাজ জুমারের তিপ্পান্ন নম্বর আয়াতটা বলেই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমার পরে আরও দুইজন বক্তা আরও দুইজন বক্তা রয়েছে অতএব তাদের সময়টা আমি নষ্ট করব না সম্মানিত সুদী মণ্ডলী সুরাজ জুমারের তিপ্পান্ন নম্বর আয়াত গোটা পৃথিবীর মানবজাতির জাতির জন্য এক মাইল ফলক বিশেষ করে মুসলিম মুসলিমার জীবনে এত বড় নিয়ামত এত বড় রহমত আমি মনে করি আর নাই কোরআনের সবচেয়ে খুশির আয়াত আনন্দের আয়াত সোনা জুমারের 53 নম্বর আয়াত আমার পাক কোরআনে করিমের মধ্যে বলেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله <applause> إن

আপনি বলে দিন আমার ওই সমস্ত বন্ধাদের বলে দিন যারা গুণা করতে করতে নফসের পারে অবিচার করেছে অত্যাচার করেছে কোন জায়গায় যাবে কোথায় যাবে কার কাছে যাবে কি করলে গুণামাফ হবে ওরা যেন হতাশ না হয় পাক জানিয়ে দিচ্ছেন তাকে না আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দিন আমি আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয় বিশ্বনবী বলেন তোমরা যদি ক্ষমা না চাও আল্লাহর রাগন্দিত হয় তোমরা যদি তৌব না করো আল্লাহর আগণ্ নিত আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার মাপের ব্যাপারে পরোয়া করি না আমার বান্দা যখনই আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিই আমার আল্লাহ সেই জন্যে কোরআনে বলেন রাহমাতিল্লাহ আমার রহমত থেকে যেন আমার বান্দারা নিরাশ না হয় নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গোনা ক্ষমা করে দেই সম্মানিত সুধি মণ্ডলী সময় আমার শেষ বরঞ্চ দুই তিন মিনিট বেশি নিয়ে ফেলেছি আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলে উঠে পড়ুন আমি জামাত এসে দেখবে আলহামদুলিল্লাহ কতবারের নাই আপনারা সকলেই উঠে গেছেন আল্লাপাক আপনাদের এই তাবলিগ ইজতেমায় আসার যে কষ্ট জানমাল যেটা ব্যয় করেছেন আমি দোয়া করছি এর বিনিময়ের জন্য আল্লাহ আপনাদের জান্নাতের জান্নাতুল ফের দাউস দান করেন সকলই পড়ে আমিন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি